আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অলমোস্ট 1.5 মান্থ হয়ে গেল আমরা লস অ্যাঞ্জেলেসে কোয়ারেন্টিন আছি। হঠাৎ করে মনটা অনেক খারাপ হয়ে গেল আগের দিনগুলোর কথা ভেবে, তাই ভাবলাম মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই, মেমোরিজ ক্রিয়েট করেছি যাতে মেমোরিজ লেনগুলোতে আবার ঘুরে আসতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, লাস্ট সামারে লং বিচ অ্যাকোয়ারিয়াম ঘুরতে গিয়েছিলাম, সেখানকার কিছু বিউটিফুল মেমোরিজ। তাহলে চলেন ঘরে বসে আবার একবার লং বিচ অ্যাকোয়ারিয়াম ঘুরে আসি। সামনেই দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা ওভাল শেপ অ্যাকোয়ারিয়াম, যার মধ্যে ছোট বড় অনেক টাইপের ফিশ ছিল। লং বিচ অ্যাকোয়ারিয়ামটা প্রিটি ডিসেন্ট সাইজের অ্যাকোয়ারিয়াম ছিল, অনেক বড়ও ছিল না অনেক ছোটও ছিল না কম্পেয়ার টু দ্য আদার ওয়ান্স আমরা যেখানে গিয়েছিলাম। অনেক ধরনের জেলিফিশ ছিল, এরকম ছোট ছোট জেলিফিশ যেটা আমি ফার্স্ট টাইম এই অ্যাকোয়ারিয়ামটাতে দেখলাম। আরও বিভিন্ন টাইপের জেলিফিশ ছিল, তারপরে শার্ক ছিল, তারপরে স্টিংরে ছিল, আরও বার্ডস, বেশ ভালোই ছিল। আমাদের ফান একটা দিন গিয়েছিল ওখানে, বাবু খেলা করার জায়গা ছিল, বাচ্চাদের জন্য আলাদা ওয়াটার পার্ক ছিল। আর এটা ছিল বাচ্চাদের ওয়াটার পার্ক, এখানে ওদের খেলার এরিয়া ছিল, আর তার সামনেই ছিল স্টিংরে এরিয়া যেখানে স্টিংরেগুলোকে পেট করা যেত, ওদের গায়ে হাত দেওয়া যেত। এইগুলো ছিল পেঙ্গুইনস, ওরা একদম সুইম করে বিউটিফুল সানি ডেতে স্যান্ড বাথ করছে, দেখতে এত কিউট লাগছিল। সবাই যেন টায়ার্ড সুইম করে জাস্ট ম্যাট পেরে বসে রয়েছে, শুয়ে রয়েছে কেউ, জাস্ট হ্যানিং অন আন্ডার দ্য সান।
তো আমরা অ্যাকুরিয়াম থেকে বের হয়ে এখন আমরা লং বিচ পিয়ারের কাছাকাছি এসেছি। এখানে একটা কুইন মেরি শিপ আছে, আর আছে অন দ্য লেফট হ্যান্ড সাইড ইজ আ লাইট হাউস। আমরা সন্ধ্যার টাইমে এখানে এসেছি, তো চারপাশে লাইট অন করা ছিল আর দেখতে এত বিউটিফুল লাগছিল কুইন মেরি শিপ। তারপরে লাইট হাউসের লাইটটা গ্লো করছে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে বোটে করে ক্যাটালিনা আইল্যান্ডেও যাওয়া যায়, যেটা আমাদের এবছর যাওয়ার প্ল্যান ছিল, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম। এখন হয়তো বাইরে ঘুরতে যাওয়াটা আগের মতো হবে না, সব কিছু নর্মাল হতে গ্র্যাজুয়ালি টাইম লাগবে। আমার আম্মু একটা কথা সবসময় বলে, একটা জিনিস হতে টাইম লাগে না কিন্তু সারতে টাইম লাগে, আর এটাই আমাদের এখন নিউ নর্মাল। জাস্ট ডু সামথিং টু লিফট ইচ আদার আপ, নট টু পুল ডাউন অন সামওয়ান। বাসায় থেকে ওল্ড মেমোরিজগুলো চেরিশ করতে আমার খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ঘরে বসে লং বিচ অ্যাকোরিয়ামটা ঘুরে আসতে। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে বছর হয়তো আরও ট্রাভেল ভিডিও পোস্ট করতে পারবো। Till then, thank you guys so much for watching. Thank you for subscribing to all my viewers. Thank you so much. And if you like my video, please give it a thumbs up and please subscribe my channel and help me grow. Press the bell button so that every time I post a new video, you'll be notified. Thank you again so much for watching and stay blessed, stay kind, stay humble, stay happy, stay home, stay happy, stay healthy, and Allah Hafiz. Take care.